আমার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি বিশেষ দিনের ভিডিও শেয়ার করব। আজ আমাদের সাত বছর শেষ হয়, আট বছরে আমরা পড়লাম বিবাহবার্ষিকী আমাদের আজ। তাই এই ঘরে টুকিটুকি কাজ আমি করে নিচ্ছি, সকালবেলা করতে পারিনি, মামনি ঘুমানো ছিল, তাই আমি আগে বাটাটাটা যা ছিল বেটে তারপর এখান থেকে কাজ শুরু করে দিলাম। এখন 10টা বাজে আর আমি স্নান করে রান্না করতে আসলাম। আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা আজকে 25 জনকে খাবার দিব, কারণ এই লকডাউনে অনেকেরই খাবার নেই। একটা সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে বলছি যে আমরা 25 জনের খাবার রান্না করে দেব, তাই ঝটপট সহজে আমি তেহেরি রান্না করে দেব। আসলে ও মামনির বাবা বলছিল কোনো গিফট এবার না করে আমরা যদি কাউকে এভাবে খাওয়ার রান্না করে দিতে পারি তাহলে কেমন হয়। আমি বললাম যে খুবই ভালো হয়, তো একবেলা যদি ওরা খেতে পারে খুব ভালো হয়, কারণ এখন লকডাউনে মানুষের সবারই খুবই খারাপ অবস্থা। আমরাও তো তেমন একটা বড় লোক না, গরিবের কষ্ট সেটা আমরা ভালো বুঝতে পারি, কারণ আমরাও তো গরিব। তাই আমি আর সকাল 10টা সকাল হতেই রান্নার প্রস্তুতি নিয়েছি এগুলো, আর আমি মশলা বেশি বাটা মশলা দিয়ে করিনি, রাঁধুনির প্যাকেট মশলা দিয়েই আমি তেহরিটা বানাবো। আর আগের দিন ওর বাবা সব মাংস টাংস কেটে ধুয়ে রেখেছিল, করে ভেজে একটু ব্রেস্তা না ব্রেস্তার একটু কম ভেজে তারপর আমি আদা রসুন লবণ আর রাঁধুনির তেহেরি মশলা তারপর কাঁচামরিচ টক দই এগুলো দিয়ে 1 চামচ চিনি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, একটু লেবু দিয়েছি, লেবুটা টেস্ট ভালো আসবে। আর এবার আমি মাংসটা দেব, মাংসটা কষাবো সুন্দর করে, কষাতে কষাতেই মাংসটা হয়ে যাবে, কারণ ফ্রিজে এই মাংসগুলো থাকলে জল মাংসে থেকেই জল বেরিয়ে আসে আর মাংসগুলো যেহেতু ছোটো কাটছি আর পানি দিতে হবে না, এভাবেই মাংসটা হয়ে যাবে। এই যে মাংসটা চারপাশটা তেল ছেড়ে দিচ্ছে, এবার মাংসটা হয়ে গেল প্রায়। আসলে মানুষকে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে, কিন্তু আমরা গরিব নিজেরাই খেতে পারি না, তারপর কীভাবে মানুষকে ভালো মন্দ এভাবে রান্না করে খাওয়াবো। তো মন আছে আবার সামনের বছর আবার। এবার আমি পোলাও রান্না করার জন্য তেল গরম করে এর ভিতর গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বলতে এখানে তেজপাতা লবঙ্গ ইলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যে রকম চাল তার অর্ধেক, তার ডাবল পানি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার আমি লবণ চিনি এগুলো দিয়ে দেব। আমরা এই খাবারটা একটা সংগঠনের মাধ্যমে দেব, আসলে আমরা রান্না করে প্যাকিং করে দেব আর ওনারা দেবে। ওনারা প্রতিদিনই 25-30 জন মানুষের 30-35 জন মানুষের খাবার ব্যবস্থা করে, তাই আমরাও 30-35 জনের লোকের খাবার আর কি রান্না করছি আমি। করোনা যারা দিন আনে দিন খায় তাদেরকে, তাদের সবচেয়ে ক্ষতি করছে কি বলবো। এই যে জলটা ফুটে উঠেছে, আমি এর ভিতর বাদাম কিশমিশ কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, আর যে চালগুলো দিয়ে নাড়তে হবে, না হলে না নাড়লে ভিতর নিচে লেগে যাবে, তাই আমি বারবার নেড়ে দিচ্ছি।
সুটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করব আর অফ করে অল্প আছে আমি 20 মিনিট রান্না করব তারপর এই যে 20 মিনিট পর আমি উপরেরটা নিচে নিচে তো উপরে আমি দিয়ে দেব আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে তারপর আমি আবার একটু দমে রাখব তাহলে আমার হয়ে যাবে বিরিয়ানি সরি বিরিয়ানি থেকে এখানে আমি 3 কিলোর মতন চাল রান্না করছি আর 2 কিলোর মতন মাংস রান্না করছি এবার আমার হাজবেন্ড সময় নাই এই জন্য দেখতে পারতেছি না আর আমাদের আজকে খাবার আয়োজন এখানে চাল কুমড়োর ভাজা এখানে ডিম রান্না করছি শসা ডিম দিয়ে রান্না করা আর এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রান্না আর মাছ ভাজা এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার আয়োজন আর মোটা চালের ভাত আর এই যে আমার মাম্মা নতুন জামা পরছে এই সন্ধ্যা থেকেই শুরু ভালো লাগে সে নতুন জামা পরে খুব খুশি কিভাবে দুষ্ট করতে হয় ভাবতে আছে গুড ইভিনিং এখন সন্ধ্যা 7:30 বাজে আর এখান থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আজকে আমার একটা বিশেষ দিন এই দিনেই আমার বিয়ে হয়েছিল মাম্মা তো তোমাদের সবার কাছ থেকে আমি একটা আশীর্বাদ চাচ্ছি যাতে এই দিনগুলো আমার জন্য আরও অনেক দিন হয়ে আসুক এই বছরগুলো আরও অনেক বছর হয়ে যাক এরকম মাম্মা ওকে নিয়ে সারাদিন ব্যস্ততার মধ্যে আমি আর কোনো কাজ করতে পারিনি ক্যামেরার সামনে তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করি Thank you.
থাকি। আর আজকে আমি আমার ব্লগটি এখানে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে